গ্রামেগঞ্জে এক সময় শত শত নদী ছড়িয়ে ছিটিয়েছিল, সে সকল নদীতে হাজারো নৌকা ছিল, সে নৌকাগুলা কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে। আমরা 54-70-এর ইতিহাস জানি, বঙ্গবন্ধুর ইতিহাস জানি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং আমাদের নৌকার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা চাই সে সকল ইতিহাসকে, সে সকল নৌকাকে মিনিয়েচার করে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর প্রদর্শন করছি, এবং আমাদের বিশ্বাস নতুন যে প্রজন্ম আছে সেই প্রজন্ম আমাদের বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশের নৌকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এখানে জানতে পারবে। তাছাড়া নৌকার গবেষক যারা, তারাও এখানে এসে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে নৌকা তথ্য উপাত্ত পাবে, এবং সর্বোপরি বরগুনার ইকোট্যুরিজমকে এই নৌকা জাদুঘর অতিমাত্রায় এগিয়ে নেবে। নৌকা আমাদের একটা ঐতিহ্য এবং ইতিহাস, নৌকাকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লেখা হবে না। দুনিয়াতে যত ধরনের ইতিহাস হোক, এই নৌকা নিয়ে ইতিহাস লিখবে। সেজন্য ইতিহাসটা আমরা আজকে বরগুনা থেকে শুরু করেছি, সেজন্য বরগুনা এই মুস্তানবিল্লার প্রশাসনের, আমি কি এই বরগুনাবাসীর পক্ষ থেকে অন্তরে অন্তত লাগে ধন্যবাদ জানাই। প্রাচীনকালে যেসব নৌকাগুলো আছে সেগুলোই সবগুলোই সংরক্ষণ করা আছে এখানে। গ্রামে যে নৌকাগুলো দেখছি তা থেকে মানে ভিন্ন ধরনের কিছু নৌকার ধরন দেখেছি ওখানে, আসলে ভালো লাগছে এগুলো। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো বাংলাদেশের ভিতরে প্রথম একটা নৌকা জাদুঘর যেটা আমাদের বরগুনাতে। দক্ষিণ জনপদের জেলা বরগুনা, এখানে ছোটখাটো খাল বিল নদী নালা, এখানে নৌকার একসময় অবলম্বন ছিল, বাহন নৌকা বাইস হতো, নৌকা দিয়ে গুণ টেনে এক প্রান্ত থেকে আর অন্য প্রান্তে যেত, নৌকায় ধান চাল বিক্রি হতো। এই নৌকাগুলো কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, তো এই উদ্যোগটি নেওয়ার ফলে আমরা আসলে ভেতরে যে আমাদের যে ঐতিহ্যবাহী যে নৌকাগুলো ছিল সেই নৌকাগুলো জানতে পেরেছি, সেই নৌকাগুলো দেখতে পেয়েছি এবং সেই নৌকাগুলো সম্পর্কে আমরা অবগত হতে পেরেছি। এই নৌকা হলো সংস্কৃতির বাহন, এই নৌকা হলো আমাদের ঐতিহ্য বাহক, এবং এই আজকের নতুন প্রজন্মের কাছে, এখানে আপনি দেখেন অনেক নৌকা, অনেকগুলো নৌকা কিন্তু রয়েছে, তাদের কাছে পরিচয় করিয়ে দেবে যে আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস।